কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাবিলা ভাই, তোমার কাছে আমার যা পাওনা ছিল আমি এখনো পাইনি। কাবিলা ভাই, ওই হালার পো হালা মারু, মোর লগে জেদ করে উড়ো, মইরে ছিনো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে এখন এই মুহূর্তে আমি আছি সরোয়ারদী উদ্যান, আর এখানে আমি আসছি একজন ভাইয়ের সাথে দেখা করতে, এই সেই ভাই। সো যে ভাইকে দেখলে আপনারা জাস্ট এক কথায় অবাক হয়ে যাবেন, কারণ এই ভাইটা আসলে অবাক করার মতোই একটা ব্যক্তি। তো আগে ওনার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি আপনাদেরকে। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম হচ্ছে খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, দর্শক, ওনার নাম হচ্ছে খায়রুল ইসলাম, কিন্তু উনি যেটা পারে, বাংলাদেশের অনেক বড় বড় সুপারস্টারের কণ্ঠ পর্যন্ত নকল করে ফেলতে পারে এক নিমিষেই, মানে এক মুহূর্তেই। সো আমরা সেগুলো একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। তো ভাই, আপনি কার ডায়লগটা আমাদেরকে শোনাবেন? আমি আপনার ইচ্ছা, আপনার আপনি যেটা শুনতে চান আমি সেটাই। আপনি আমাকে একটু মারুফের ডায়লগ শোনান। মারুফের ডায়লগ বলতে কি, যে কোনো কিছুই একটু শোনান। আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই ইতিহাস মুভিতে বলেছিল, এই কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাবিলা ভাই, তোমার কাছে আমার যা পাওনা ছিল আমি এখনো পাইনি। কাবিলা ভাই, এই কাবিলা ভাই, ওই হালার পো হালা মারু, মোর লগে জেদ করে উড়ো, মইরে ছিনো, মই বৌরি ছেলিয়া কাবিলা। তো প্রিয় দর্শক, শুনতে পারতেছেন? আর আর কে কার কার পারেন ভাই? এই যে মান্নারটা তো পারেন না, দেখি মান্না। আবার মাথা লষ্ট, কি যে কষ্ট, আবে কিশোরগঞ্জের পোলা, আবে কিশোরগঞ্জের পোলা। মিয়া, মান্না তো হচ্ছে কি আপনার ইয়া, কে টাঙ্গাইলের ছেলে? ও, আপনি কিশোরগঞ্জের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, আপনি কি শুনতে চান? শুনাইলেন তো অনেক কিছু। অমর সানি ভাই, ওনার ডায়লগ একটু হয়ে যাক। আপনি চলে যান ব্যবসা, আপনি চলে যান, আপনার মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের ভালোবাসা হতে পারে তা? আপনি চলে যান। চমৎকার চমৎকার। এছাড়া তো আর কার পারেন ভাই? আপনি হানিফ সংকেত স্যারের তো মানে নকল করতে পারেন, আপনি দেখি একটু ট্রাই করেন তো। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের সেই চুয়াডাঙ্গার নানা এবং নান্তির সাথে। আসলে নানা বলছে নাতির ভুল, আর নাতি বলছে নানার ভুল। আসলে যে কার ভুল সেটা নিজেও জানে না কেউ, নাকি? আচ্ছা, তো আরও তো অনেকেরই পারেন, আর কার পারেন ভাই? আর কার পারেন আপনি? না মামাই হিউ আলম, থন্তাদিদের লাগাই মালম, মাই বউ উপরতলায় বেতাবাবি নিচতলায়। কি মারবো, বরতলায় না কি করলেন? উপরতলায় বেতাবাবি নিচতলায়। সো গাইস, আসলে এনজয় করতেছেন খুব আমি আশা রাখছি। তো আমরা আসলে আসছি ভাইয়ের কিছু ইন্টারভিউ নিতে, ইন্টারভিউগুলো নেওয়া হয়েছে, সেটা দেখতে পারবেন আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবেন সবাই। আর আরেকটা কথা বলতে চাই, আসলে মানে কি বলবো, যে মানুষের ভিতর যে কত ধরনের ট্যালেন্ট আছে সেটা কিন্তু নিজ থেকে না দেখলে কখনো বোঝা যায় না। সো আজকে আপনারা হয়তো বা ওনার ভয়েসটা শোনার পরে বুঝতে পারতেছেন যে ওনার ভিতর আসলে কী ট্যালেন্ট আছে। সো এরকম অসংখ্য মানুষের ভিতর অসংখ্য ট্যালেন্ট আছে, যাদের ট্যালেন্টকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে অনেকেই মূল্যায়ন করে না, যেটা স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা, আশা করছি জানাবেন। তো ভাই, এই যে আজকে আপনি ইন্টারভিউ দিলেন, আমাদের চ্যানেলে ইন্টারভিউ আপলোড হবে, তো ইন্টারভিউটা আপলোড হলে যদি আপনি ভাইরাল হয়ে যান, গা কী করবেন আপনি ভাইরাল হয়ে? আসলে ভাইরাল হলে আমার ইচ্ছা ছিল একটু বড় পর্দায় কাজ করার। আচ্ছা, পর্দাটা যেহেতু খুবই অবস্থা খুব খারাপ, তারপরে এখনো আশা আছে যে আমি বড় পর্দায় অভিনয় করব, কাজ করব। আপনার কাজ করার অনেক পাই, অনেক ইচ্ছা বড় পর্দায় কাজ করার, অনেক আগে থেকে আমার ছোটকাল থেকে ইচ্ছা। আচ্ছা, তো গুড। তো আমরাও চাই ভাইয়ের যেন স্বপ্নটা যেন অন্তত পূরণ হয়, কারণ উনি নিজেকে যেন একটা ভালো স্থানে নিয়ে আসতে পারে, এই আশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্টারভিউগুলো দেখবেন, ভালো লাগবে আশা করছি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।